আসসালামুকুম, কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করি এই নতুন ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি হলো আমার এলোভেরা বাগানের কিছু এলোভেরা গাছ। আপনারা ভিডিওটিতে দেখলেই বুঝতে পারবেন যে এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় যে আমার যে কোনো গাছ বাগানের সব গাছই সুন্দর সতেজ হয়ে যায়, অন্যান্য গাছের সঙ্গে এলোভেরা গাছও সুন্দর এবং সতেজ হয়ে গেছে। তবে বর্ষাকালে একটা সমস্যা দেখা দেয়, সেটি হলো এলোভেরা গাছের আগার অংশটা পচে যাওয়া শুরু করে বর্ষাকালে। তো বেশি বৃষ্টিপাত হলে কিন্তু নষ্ট হয়ে যায় পাতাগুলো। তো কিভাবে কি করলে এলোভেরা গাছের পাতাগুলো নষ্ট হবে না, উপর দিক দিয়ে পচে যাবে না, তো তাই আপনাদের বলবো। আপনারা আমার কিছু গাছ দেখলে বুঝতে পারবেন আগার অংশটা মরে গেছে। এটা যখন রোদ ছিল তখন হয়েছে, কিন্তু এখন যে পচে গেছে এটা বৃষ্টির কারণে কয়েকটা পাতা পচে গেছে, নিচের কয়েকটা পাতা পচে গেছে। তো পাতা পচার কারণ হলো আপনাদের মাটিটার কারণে। অনেক সময় দেখা যায় যে মাটিটা যদি ভেজে থাকে পানি দেওয়ার কারণে বা বৃষ্টি হওয়ার কারণে, সেই ক্ষেত্রে মাটির সংস্পর্শে যে পাতাটা থাকে নিচের, সেই পাতাটা কিন্তু পচে মারা যায়। আর যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির কারণে কিন্তু উপরে পাতাগুলো মরে যায়। তো এই সমস্যা কীভাবে রোধ করবেন এটাই আমি এখন বলে দিব। তো অনেক সময় দেখা যায় যে নিচের পাতাগুলো মরে যায়, সেই ক্ষেত্রে আপনার যদি মাটিটা ভিজে থাকে এই কারণে কিন্তু মরে যায়। তো আপনারা যেটা করবেন, যখন এলোভেরা গাছটি লাগাবেন তখন আপনার ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো রাখবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে পানিটা আর মাটির সাথে জমে থাকবে না আর পাতাটা মরে না। আর আপনারা যদি মাটির সাথে আর একটু বালি ব্যবহার করেন, বালি দিলে যেটা হবে পানিটা আর জমবে না, নিচে দিয়ে পড়ে যাবে বাড়তি পানিটা। সেক্ষেত্রে আপনারা কিন্তু বালিটা ব্যবহার করতে পারেন। আর আমি এই পাতাগুলো, নিচে পাতাগুলো তুলে দিয়েছি, এইগুলোর কারণে পাতার যে নিচে চারাগুলো থাকে সেই চারাগুলো একদম গ্রো করতে পারছে না। আর আমি নিচের পাতাগুলো তুলে দিয়েছি, একদম নিচের পাতা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন কয়েকদিন পর পর পাতাগুলো তুলে দেওয়ার। তো আমি পাতাগুলো তুলে দিলাম, আর এখানে কিছু পাতা ছিল বয়স্ক পাতাগুলো তুলে দিলাম। তো আপনারা যদি শীতের নিচে রাখেন, শীতের নিচে রাখলে যেটা হবে, গাছের আগাটা মরে যাবে না, আর অতিরিক্ত রোদ থেকেও গাছগুলা অনেক সতেজ সুন্দর থাকবে। তো অতিরিক্ত রোদে অনেক সময় দেখা যায় যে পাতাগুলো লালচে আকার ধারণ করে। তো অতিরিক্ত রোদে না রাখাটাই ভালো। আমি যেটা করব, সূর্যের আলো যাতে বেশি না পায় সেক্ষেত্রে আমি সুতির কাপড়টা টানিয়ে দেব, তাহলে দেখা যাবে যে বেশি রোদ পাবে না এলোভেরা গাছে আর তেমন লালচে আকার ধারণও করবে না। তো এটা আমি কয়েকদিনের মধ্যেই করে ফেলব, তাহলে দেখা যাবে যে অতিরিক্ত রোদে গাছগুলো নষ্ট হচ্ছে না। আর যদি আমি উপর দিয়ে শীত দেওয়ার চেষ্টা করি তাহলে আর অতিরিক্ত পানি গাছগুলো মারা যাবে না, পাতাগুলো নষ্ট হবে না। এই কারণে এই আইডিয়াটা করতে হবে, আর আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের উপকার হবে। আমি এলোভেরা গাছের আগাছাগুলো তুলে দিছি অফ ক্যামেরায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। যদি এই কাজটি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু বেল বাটনটা অন করে রাখবেন, সেক্ষেত্রে আমি যখন ভিডিও ছাড়বো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, সবার আগে আমার ভিডিওটি আপনি দেখতে পারবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।